হ্যালো বন্ধুরা, আপনার মোবাইল যদি হারিয়ে যায় অথবা চোরে চুরি করে নিয়ে যায় আর আপনি যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে তো বস, চিন্তার কোনো কারণ নেই। আপনি খুব সহজে আপনার হারিয়ে যাওয়া মোবাইল অথবা চোরে চুরি করে নিয়ে যাওয়া মোবাইল খুব সহজে আপনি আপনার হাতের নাগালে পাবেন। তো আপনি কীভাবে আপনার এই সেটিংস করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সর্বপ্রথমত আপনাকে সেটিংস ওপেন করে নিতে হবে এবং আপনি উপরে দেখতে পাচ্ছেন আমার যে জিমেল রয়েছে, জিমেল দিয়ে এটা লগ ইন রয়েছে। তো আপনি এখান থেকে টাচ করতে পারেন অথবা আপনি সার্চ বার থেকে আপনি খুঁজে নেবেন ফাইন্ড মাই মোবাইল। তো এরপর আপনার সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আপনি স্ক্রল করলেই দেখতে পাবেন এখানে থাকবে ফাইন্ড মাই মোবাইল। তো এখানে টাচ করে নেবেন, করে নেওয়ার পর আপনি নিচে অনেকগুলি অপশন দেখতে পাবেন। তো সর্বপ্রথমত আপনার ইমেল দিয়ে যদি লগ ইন না থাকে তো আপনাকে ইমেল দিয়ে লগ ইন করে রাখতে হবে। এরপর আপনি যে দেখতে পাচ্ছেন এগুলি যতগুলি অপশন থাকবে ডিসেবল, যদি থাকে তো আপনাকে সবগুলি কিন্তু এনেবেল করে রাখতে হবে, ঠিক আছে। তো উপরে আপনি যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক, লিঙ্কের মধ্যে টাচ করলে কিন্তু আপনার যে মোবাইলের যে হারিয়ে যাওয়ার লোকেশন সেই লোকেশন কিন্তু এখানে আপনি শো করে দেখতে পাবেন। তো এরপর আপনার যদি মোবাইল হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি গুগলে সার্চ করে নেবেন ফাইন্ড মাই মোবাইল লোকেশন। তো এরপর আপনি ওখানে টাচ করে নেওয়ার পর আপনার ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু সাইন ইন করলেই কিন্তু আপনার সামনে এভাবে লোকেশন শো করবে, ঠিক আছে। আর এবং আপনি চাইলে সেখান থেকেই কিন্তু আপনি সেগুলিকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। খুব সহজভাবেই কিন্তু আপনার যে মোবাইলে যে লোকেশন আপনি খুঁজে নিতে পারবেন আপনি মোবাইলটি কোথায় রয়েছে যদি হারিয়ে যায়, এবং সেক্ষেত্রে যদি চোরে চুরি করে নিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব সহজভাবেই আপনার মোবাইলটিকে আপনি খুঁজে পেতে পারবেন ঠিক এইভাবেই, ঠিক আছে। তো সবার প্রথমত আপনাকে আপনার যে জিমেল বা ইমেল আপনি যে আপনার কাছে যে থাকবে সেই জিমেল বা ইমেল দিয়ে কিন্তু আপনাকে সর্বপ্রথমত লগ ইন করে নিতে হবে, ঠিক আছে, খুব সহজভাবেই। এবং আপনার যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার যে ফাইন্ড মাই লোকেশন থাকবে সেখানে কিন্তু আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো এরপর কিন্তু আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন, রিং করতে পারবেন। আপনি যদি কাছাকাছি পৌঁছে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে সাউন্ড করতে পারবেন। আপনি এখান থেকে এরেজার ডাটা করতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন এবং রেস্ট ড্রাইভ কল অ্যান্ড মেসেজ করতে পারবেন, আনলক করতে পারবেন, ব্যাটারি যে এক্সটেন্ড সে ব্যাটারি লাইফ আপনি এখান থেকে করতে পারবেন। এবং কাছাকাছি পৌঁছে গেলে আপনি এখান থেকে কিন্তু স্টার্টের মধ্যে টাচ করলে কিন্তু রিং করে মানে বেজে উঠবে মোবাইলটি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার যে লোকেশন, আপনার মোবাইলটি যদি কোথাও হারিয়ে যায় তো আপনি এইভাবে কিন্তু লোকেশন দেখতে পারবেন এবং নিখুঁতভাবে কিন্তু আপনাকে কারেন্ট লোকেশন কিন্তু এখানে আপনাকে দেখাবে, ঠিক আছে। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম সেটিং সম্পর্কে নানা রকমের তথ্য পেতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।